মোবাইল কেনার আগে কোন কোন বিষয়গুলোর প্রতি নজর রাখা প্রয়োজন, আজকে ভিডিওতে আমরা সেই আলোকপাতটাই করব। আশা করছি আজকে ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে যারা নতুন মোবাইল কিনতে চাচ্ছেন। তো মোবাইল কেনার আগে সবার প্রথম আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কেন মোবাইলটা কিনতে চাচ্ছি, আমাদের মেইন প্রয়োজন কোনটা সেটা আগে বের করতে হবে। যদি এমন হয় যে আপনি মোবাইল দিয়ে ছবি তোলাটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে সবার প্রথম স্টেপে রাখতে হবে ক্যামেরার প্রায়োরিটিকে। আবার যদি এমন হয় যে না, আমি এই মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর কাজ করব, প্লাস ক্যামেরার কাজ করব, প্লাস এগুলো দিয়ে ইউটিউবিং করব, সেক্ষেত্রে আমাদেরকে মোবাইলের পারফরমেন্সের উপরে প্লাস ক্যামেরার উপরে দুটোর উপরেই নজর দিতে হবে। আবার যদি এমন হয় যে আমরা মোবাইলটাকে দীর্ঘ 5-6 বছর ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে মোবাইলের বিল্ড কোয়ালিটির উপর নজর দিতে হবে। তো আসলে মোবাইল কেনার আগে প্রয়োজনে আমরা একটা লিস্ট করে নিতে পারি যে আমার কোন বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা যদি সবার প্রথম রাখি, রেখে ধীরে ধীরে যদি পর্যায়ক্রমে পরবর্তী প্রয়োজনগুলো লিস্ট করি, তাহলে আমাদের কিন্তু মোবাইল কিনতে সুবিধা হবে। এখন আমরা এই মোবাইল কেনার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর প্রতি নজর রাখা প্রয়োজন সেগুলোকে স্টেপ বাই স্টেপ একে একে আপনাদের সামনে তুলে ধরব। এখানে আমি 6টা থেকে 7টা টিপ আপনাদের সঙ্গে শেয়ার করব। এগুলোর প্রতি নজর দিলে মোবাইল কেনার ক্ষেত্রে আপনি কখনোই ঠকবেন না বলে আশা রাখছি। প্রথমত, মোবাইলের পারফরমেন্সের উপরে নজর দিতে হবে। আপনি যে মোবাইলটাই কিনেন না কেন, সেটা কেমন কাজ করবে, আসলে কি ভালো কাজ করবে কি না, সেটা আপনাকে দেখে নিতে হবে। আর মোবাইলের পারফরমেন্স নির্ভর করে তিনটা বিষয়ের উপর। প্রথমত প্রসেসর, দ্বিতীয়ত স্টোরেজ এবং তৃতীয়ত র্যাম। যদি আপনার প্রসেসরটা খুব ভালো হয়, তাহলে ওভারঅল সম্পূর্ণ মোবাইলটাই ভালো পারফর্ম করতে পারবে। এরপরে আপনাকে নজর দিতে হবে স্টোরেজের উপর। এই জন্যই, কারণ বর্তমানে অনেক ভারী ভারী অ্যাপ ডেভেলপ হচ্ছে, আর এই ভারী ভারী অ্যাপগুলো চালানোর জন্য প্রচুর স্টোরেজের প্রয়োজন হয়। এছাড়া যদি আপনি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করেন, সেক্ষেত্রে তো আরও বেশি স্টোরেজের প্রয়োজন হবে, তাই স্টোরেজের প্রতিও নজর দিতে হবে। তবে এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপডেট কোন স্টোরেজ আপনার মোবাইলে ব্যবহার করা হয়েছে কিনা, নাকি ওল্ড ভার্সনের কোনো স্টোরেজ ব্যবহার করা হয়েছে। যদি ওল্ড ভার্সনের কোনো স্টোরেজ ব্যবহার করা হয়, সেক্ষেত্রে যদি আপনি 2x, 3x, 4x বেশি স্টোরেজ নেন, তাহলেও কিন্তু লাভ হবে না যদি আপনি ভালো আপডেটেড স্টোরেজ না নেন। কেন? কারণ আপডেটেড স্টোরেজ নিলে সেটার স্পিড ভালো থাকে, আর স্পিড ভালো থাকলে আপনি মোবাইল অপারেট করে অনেক মজা পাবেন। এরপরেরটা হচ্ছে র্যাম। র্যামটাও আপনাকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে যদি আপনি মোবাইলে ভালো পারফরমেন্স চান। র্যামের কাজ কি? আমরা জানি যখন আমরা 10-12টা অ্যাপ একসঙ্গে চালাবো, তখন কিন্তু এই 10-12টা অ্যাপ র্যামের মধ্যে থাকবে। হ্যাঁ, র্যামের মধ্যে থেকে এটা পারফর্ম করবে। সেজন্য যদি আপনি রাফ ইউজ করতে চান, অনেকগুলো অ্যাপ একসঙ্গে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই র্যামের প্রতি নজর দিতে হবে। আর যদি র্যামটা দুর্বল হয়, তখন কিন্তু মোবাইল ভালো পারফরমেন্স করবে না। র্যামের ক্ষেত্রেও ওল্ড এবং আপডেট এই ভার্সনটাকে সামঞ্জস্য রাখতে হবে, চেক করতে হবে। যদি আপনি DDR2 অথবা DDR3 র্যাম নেন, সেক্ষেত্রে পারফর্ম করবে কম। আর যদি আপনি DDR4 বা আপডেটেড ভার্সনগুলোর র্যাম যুক্ত মোবাইল কেনেন, সেক্ষেত্রে পারফর্ম করবে আরো বেশি ভালো। তাই মোবাইলের ভালো পারফরমেন্স দেখতে চাইলে র্যামের প্রতিও নজর রাখা খুব জরুরি। একটা মোবাইল কেনার সময় দ্বিতীয় যে বিষয়টার প্রতি ফোকাস করা প্রয়োজন, সেটা হচ্ছে ক্যামেরা। যদি আপনি একটা ভালো ক্যামেরার মোবাইল না নেন, সেক্ষেত্রে আপনি যতদিন পর্যন্ত মোবাইলটা ব্যবহার করবেন, ততদিন পর্যন্ত আপনার ভিতরে একটা আফসোস থেকে যাবে যে আমি এতগুলো টাকা দিয়ে মোবাইল কিনলাম কিন্তু ক্যামেরাটা ভালো না। তাই মোবাইল কেনার আগে অবশ্যই ক্যামেরার প্রতি নজর রাখা প্রয়োজন। ক্যামেরাটা কেমন হবে? ক্যামেরার ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখতে হবে কোন ধরনের সেন্সর ব্যবহার করা হয়েছে ক্যামেরাতে। সচরাচর আমরা যে ধরনের মোবাইলগুলো ক্রয় করি, সেগুলোতে উন্নত মানের সেন্সর ব্যবহার করা হয় না। তাই আপনি মোবাইল কেনার আগে প্রয়োজনে সেন্সরগুলো একটু দেখে নেবেন, সেই সাথে আপনি কোন ক্যামেরাটা বেশি ব্যবহার করবেন। আপনি যদি সেলফি ক্যামেরাটা বেশি ব্যবহার করেন,
সেক্ষেত্রে অবশ্যই সেলফি ক্যামেরাটা ভালো হতে হবে, সেটা দেখে নিতে হবে। আর যদি আপনি যে সেলফি ক্যামেরার চেয়ে রিয়ার ক্যামেরাটাকে বেশি প্রাধান্য দেন, সেক্ষেত্রে রিয়ার ক্যামেরাটা ভালো হতে হবে। বেশি মেগাপিক্সেল দেখেই যে ক্যামেরা কিনবেন তেমনটা নয়, আপনাকে দেখতে হবে বেশি মেগাপিক্সেলের চেয়েও আসলে কোন ধরনের সেন্সর ব্যবহার করা হয়েছে সেটাকে বেশি নজর দিতে হবে। যদি মেগাপিক্সেলের চেয়ে আপনি যদি সেন্সরের প্রতি নজর দেন বেশি, খেয়াল করেন বেশি, তাহলে কিন্তু আপনি মোবাইল কেনার বেলায় জিতে যাবেন। তাই অবশ্যই এই বিষয়টার প্রতি নজর রাখা প্রয়োজন। স্মার্টফোন কেনার ক্ষেত্রে তৃতীয় যে বিষয়টার প্রতি নজর রাখতে হবে সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটি। আপনি যে মোবাইলটা কিনছেন সেটা আসলে বিল্ড কোয়ালিটি কেমন, আসলে কি এটা খুব শক্তপোক্ত নাকি এটা ছয় মাস ব্যবহার করার পরে নষ্ট হয়ে যাবে। বিল্ড কোয়ালিটি আসলে কিসের উপর নির্ভর করে? বিল্ড কোয়ালিটির বেলায় আপনাকে দেখতে হবে যে গ্লাস প্রোটেক্টরটা আসলে কি ব্যবহার করা হয়েছে, এখানে কি কর্নিং গরিলা গ্লাস রয়েছে কিনা, অথবা বডিটা আসলে মেটাল বডির কিনা, এছাড়া এটার ব্যাক সাইডে আসলে মেটাল বডি নাকি প্লাস্টিক নাকি গ্লাস, এটা আসলে দেখে নিতে হবে। যদিও মোবাইল কোম্পানিগুলো বলে যে আমরা কর্নিং গরিলা 5, 6, 7 ব্যবহার করেছি, এগুলো ভাঙার কোনো চান্স নেই, তবে আপনি যতই বলুন না কেন আপনার হাত থেকে যদি এগুলো অসাবধানতা বশত পড়ে যায়, একবার দুইবার তিনবার হয়তো ভাঙবে না, কিন্তু চতুর্থবার ভাঙার সম্ভাবনা থাকে। তাই যত প্রোটেকশনওয়ালা মোবাইলই নেন না কেন, সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। তবে কিছু কিছু মোবাইল বের হয়েছে যেগুলো আসলে অনেক শক্তপোক্ত হয়, যারা 5-6 বছর অনায়াসে মোবাইল ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু আলাদা মোবাইল রয়েছে, সেগুলো আপনি দেখে নিতে পারেন। ওভারঅল যদি আপনি বিল্ড কোয়ালিটির উপর নজর দেন, যত শক্তপোক্ত মোবাইলই কিনুন না কেন, সঙ্গে আপনাকে একটা প্রোটেক্টর কিনতে হবে বা কভার কিনতে হবে, যেটা আসলে বর্তমানে প্রায় প্রত্যেক মোবাইল কোম্পানি তাদের মোবাইলের সঙ্গে প্রোভাইড করে। তাই যত বিল্ড কোয়ালিটিওয়ালা মোবাইলই কিনেন না কেন, প্রয়োজনে আপনি সঙ্গে একটা কভার কিনে নেবেন, তাহলে কিন্তু এটার প্রোটেকশনের বেলায় আপনাকে এতটা ভাবতে হবে না। মোবাইল কেনার বেলায় চতুর্থ যে বিষয়টার প্রতি নজর রাখতে হবে সেটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারিটা কত ভালো সেটার প্রতি আপনাকে নজর দিতে হবে। বর্তমানে মোবাইলের বেলায় প্রতিদিন আপডেট হচ্ছে, প্রত্যেক মাসে আপডেট হচ্ছে। আপনি যখন মোবাইল কিনবেন এক মাস পরে দেখবেন যে আপনি যে মোবাইলটা কিনেছেন সেটা ওল্ড মডেল হয়ে গিয়েছে, সামনে আরো নতুন নতুন মোবাইল আসছে। সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে এই মাসে মোবাইল কিনবো নাকি আগামী মাসে কিনবো। আচ্ছা, আপনি যখনই মোবাইল কিনেন না কেন, আপনাকে কিন্তু দেখতে হবে যে আপনি যে মোবাইলটা কিনছেন সেটার ব্যাটারি পারফরমেন্স কেমন। আসলে অ্যাভারেজ আপনি 4,000 থেকে 5,000 এমএএইচ বা অ্যাম্পিয়ার এর ব্যাটারি গুলো নেওয়ার চেষ্টা করবেন। এগুলো থেকে আপনি রাফ ইউজ করলেও সারাদিন একটা ভালো ব্যাক আপ পাবেন। যদি আপনি এর নিচে ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো ব্যাক আপ পাবেন না। মোবাইল কেনার ক্ষেত্রে চতুর্থ যে বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ব্যাটারি। আপনার ব্যাটারি কেমন ব্যাক আপ দিবে সেটা অনেকাংশে নির্ভর করে ব্যাটারি পারফরমেন্সের উপর, ব্যাটারি কোয়ালিটির উপর। যদি কোয়ালিটি ফুল ব্যাটারি হয় তাহলে কিন্তু আপনি সারাদিন নিশ্চিন্ত মোবাইল চালাতে পারবেন। এক্ষেত্রে আপনি 4,000 থেকে 4,500 এমএএইচ এর ব্যাটারিগুলো যদি নিতে পারেন সেক্ষেত্রে আপনি সারাদিন ভালো ব্যাক আপ পাবেন। শুধুমাত্র বেশি ক্যাপাসিটি ওয়ালা ব্যাটারি নিলেই হবে না, সঙ্গে আপনাকে নজর দিতে হবে যে আপনি ফাস্ট চার্জিং নিচ্ছেন কিনা। ফাস্ট চার্জিং ক্যাপাবিলিটি সম্পন্ন মোবাইল নিতে হবে, সেক্ষেত্রে আপনি চার্জের সময়টাও অল্প কমে আসবে, তাহলে আপনি চার্জ দেওয়ার বেলায় একটু আরাম পাবেন। তাই নতুন মোবাইল কেনার সময় ব্যাটারি এবং ফাস্ট চার্জার দুটোর প্রতি নজর রাখা প্রয়োজন। এবার পঞ্চম বিষয়টা নিয়ে কথা বলবো। পঞ্চম বিষয় যেটার প্রতি নজর রাখতে হবে সেটা হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লেটা অবশ্যই আপনাকে বুঝে শুনে নিতে হবে, আপনার হাতটা আসলে কত বড়। আপনি যদি বড় সাইজের মোবাইল পছন্দ করেন সেক্ষেত্রে আপনাকে বড় ডিসপ্লেওয়ালা মোবাইল নিতে হবে। তবে বড় ডিসপ্লে পছন্দ করলেই হবে না, পাশাপাশি আপনি হাতের মধ্যে এটা কতটা ম্যাচিং হবে সেটাও নজর রাখা প্রয়োজন। এমন যদি হয় যে আপনি যে মোবাইলটা নিলেন সেটা অনেক বড় কিন্তু আপনি সেটা চালিয়ে মজা পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা কিনে অনেকটাই আফসোস করবেন যখন পরবর্তীতে এটা আপনি ব্যবহার করে ভালো লাগবে না। তাই মোবাইল কেনার আগেই এটা একবার ভেবে নিতে হবে যে আমি কত বড় ডিসপ্লে মোবাইল নিলে আমি মোবাইলটা চালিয়ে কমফোর্ট ফিল করব। যদি এমন হয় যে আপনি ছোট মোবাইলে আপনি কমফোর্ট ফিল করছেন সেক্ষেত্রে আপনি ছোট মোবাইলটি নিতে পারেন। আবার যদি মনে হয় না আমি কমফোর্ট যাই হোক
কিন্তু আমার বড় ডিসপ্লে লাগবেই, সেক্ষেত্রে আপনি নিয়ে নিতে পারেন। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ডিসপ্লের ব্রাইটনেস, আপনাকে ব্রাইটনেসের প্রতি অবশ্যই নজর দিতে হবে। যদি আপনি দিনের বেলাও একটা ভালো শার্পনেস পেতে চান তাহলে সেই ধরনের ডিসপ্লে দেখে নিতে হবে, আর যদি আপনি রাতের বেলা বেশি শার্পনেস না চান, চোখের জন্য যেন উপকারী হয়, বেশি ক্ষতি না হয়, সে ধরনের ডিসপ্লেগুলো নিতে হবে, দেখে নিতে হবে। সাধারণভাবে অ্যামোলেড ডিসপ্লেগুলো বেশ জনপ্রিয়, এগুলো ভালো পারফরমেন্স করে, দিন এবং রাতে ভালো পারফর্ম করে। তবে যারা গেমিং করতে পছন্দ করেন, রাফ ইউজ করেন, তারা কিন্তু HDR ডিসপ্লেগুলো নিতে পারেন। এগুলো গেমিংয়ের জন্য খুব ভালো, কারণ এখানে HDR ডিসপ্লেতে ভালো রেসপন্স করে, এবং যারা গেমিং করতে পছন্দ করেন তাদের জন্য এটা বেশ পারফেক্ট হবে। ছয় নম্বরে যে বিষয়টার প্রতি নজর রাখতে হবে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম নিয়ে তেমন কিছু বলার নেই। আসলে আপনি যে মোবাইলটাই কেনেন না কেন, কয়েকদিন ইউজ করার পর আপনি এটার সাথে কমফোর্ট হয়ে যাবেন, আপনি এটার সাথে ম্যাচিউরড হয়ে যাবেন, তখন আর সমস্যা হবে না। তবে এমন যদি হয় যে আপনি অলরেডি iOS ব্যবহার করছেন, এখন অ্যান্ড্রয়েডে শিফট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার একটু সমস্যা হতে পারে। অথবা এমন যদি হয় আপনি আইফোন ব্যবহার করছেন, এখন অ্যান্ড্রয়েডে শিফট করতে চাচ্ছেন, বা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শিফট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটু প্রবলেম হতে পারে। তবে প্রবলেম যাই হোক, আমরা কিন্তু সবকিছু ম্যাচিং করে নিতে পারি, একটু সময়ের ব্যাপার হয়। তাই আমি বলি আপনি অপারেটিং সিস্টেম নিয়ে তেমন একটা মাথা না ঘামালেও হবে। এবার সপ্তম ফাইনাল একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে বাজেট। আপনি যেই বাজেটের মধ্যেই মোবাইল কিনতে চান না কেন, আপনি চেষ্টা করবেন সেই বাজেটের মধ্যেই থাকার জন্য। আমরা মার্কেটে যাওয়ার পর অনেক সময় দেখা যায় আমরা 15,000 টাকার ভিতরে একটা মোবাইল কিনতে চাচ্ছি, কিন্তু মার্কেটে যাওয়ার পর ঠিক সেম বাজেটের চেয়ে 500-1,000 টাকা বেশি দিয়ে দেখা যায় যে আরও একটা ভালো মোবাইল আমার পছন্দ হয়ে যায়, বা অনেক সময় আরেকটু বেশি বাজেটের মোবাইলটা পছন্দ হয়ে যায়। কিন্তু প্রকৃত অর্থে আপনার সেই ধরনের বাজেট বেশিতে না যেয়ে যেই বাজেটের মধ্যে আপনি মোবাইল কিনতে চাচ্ছেন সেটাই কিনে নেওয়া প্রয়োজন। কারণ দেখুন, আপনি যদি একটু 15,000 টাকায় মোবাইল কিনতে চান, সেটা তো আপনি অবশ্যই 15,000-এর মধ্যে অনেক মডেল রয়েছে, অনেক ব্র্যান্ড রয়েছে, কিনতে পারবেন। কিন্তু যদি আপনি বাজেট বাড়াতে যান, তার মানে এই নয় যে আপনি জিতে গেলেন। বাজেট বাড়ালে, বাজেট বাড়িয়ে যখন আপনি 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনবেন, এক মাস পরে দেখবেন যে তার চেয়ে আরো ভালো মোবাইল বের হয়েছে ঠিক 20,000 টাকার মধ্যে, তখন আপনার কাছে একটা খারাপ লাগা কাজ করবে যে আমি আসলে কি করলাম, এই 5,000 টাকা বাড়তি দিয়ে কিনে লাভ কি হলো, আমি তো সে আবার ওল্ডেড হয়ে গেলাম, ওল্ড ভার্সনের লোক হয়ে গেলাম। তাই মোবাইল কেনার সময় আপনি যে বাজেটটা নির্ধারণ করবেন ঠিক সেই বাজেটের মধ্যেই মোবাইল কেনার চেষ্টা করবেন, কারণ আপনি যে মাসে কিনবেন তার পরের মাসে সেটাও পূরণ হয়ে যাবে। ভিডিও শেষ করব, শেষ পর্যায়ে আরেকটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে আপনি যে ব্র্যান্ডের মোবাইল কিনতে চাচ্ছেন সেই ব্র্যান্ডের মোবাইল কেনার আগে একবার চেক করে নেবেন যে সার্ভিস সেন্টারগুলো আশেপাশে রয়েছে কিনা, তারা ঠিক মতো সার্ভিস দেয় কিনা, তাদের রেপুটেশন ভালো আছে কিনা। যদি ভালো রেপুটেশন থাকে, ওয়েল ব্র্যান্ডেড হয়, ভালো সার্ভিস দেয়, সবার কাছে ভালো সুনাম থাকে, তাহলে আপনি সেই ব্র্যান্ডের মোবাইলটা নিতে পারেন। প্রয়োজনে আপনি যে মোবাইলটা কিনতে চাচ্ছেন সেই মোবাইলটা অলরেডি কেউ ইউজ করছে কিনা, তারা এটা ইউজ করে কি বলছে ইত্যাদি, সব কিছু সম্পর্কে প্রয়োজনে একটু খোঁজ খবর নিয়ে নিতে পারেন। তো আপনার যদি এ ধরনের জিজ্ঞাসা থাকে, অথবা আপনি যদি কাউকে পরামর্শ দিতে চান, তাহলে আপনি আমাদের ফেসবুক গ্রুপে অংশগ্রহণ করতে পারেন। নিচে ডিসক্রিপশনে আমি একটা গ্রুপ লিংক দিয়ে রাখবো, সেই গ্রুপে সবাইকে জয়েন করার জন্য আমন্ত্রণ রইল। আমরা চাচ্ছি নিজেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করার জন্য, যেখানে একজনের প্রবলেম আরেকজন সলভ করব। তাহলে হয়তো আমরা মিলেমিশে সবাই মোবাইল কেনার ক্ষেত্রে একটা ভালো সুপরামর্শের পথ উন্মোচন করতে পারবো। আশা করছি আজকে ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল, যারা নতুন মোবাইল কিনতে চাচ্ছেন তারা একটা ভালো দিক নির্দেশনা পেয়েছেন। যাবার আগে আরেকটু কথা বলে যাই, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি একটা লাইক দিতে পারেন, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিতে পারেন, আর যদি কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আশা রাখছি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।